হ্যালো বন্ধুরা, আপনারা ফেসবুক মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ বিভিন্ন সময় বিভিন্ন যে অ্যাপসগুলো ব্যবহার থাকে এই অ্যাপসগুলোর মাধ্যমে কিন্তু কি হয় বিভিন্ন সময় কিন্তু ইন্টারনেটের মাধ্যমে কিন্তু ফোন এসে থাকে। তো আমরা কিন্তু কি হয় সেকোন যখন আপনারা খুব বিজি থাকেন কিংবা আপনারা গেম প্লে করে থাকেন তখন কিন্তু কি চান যে এই কলগুলো কিন্তু যাতে না আসে, যেমন ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে এগুলো তো বিশেষ করে কিন্তু এগুলো তো ফোন মানুষের বেশিরভাগ এসে থাকে আমাদের। তো আপনারা কি করবেন এইগুলো কিন্তু খুব সহজে কিন্তু বন্ধ রাখতে পারবেন। কখনো আপনারা যতক্ষণ পর্যন্ত নেট অন করে থাকবেন বিভিন্ন সময় বিভিন্ন কাজে বিজি থাকবেন তখন কিন্তু চাইলে কিন্তু এই কলগুলো কিন্তু বন্ধ করে রাখতে পারবেন। কিভাবে সে বন্ধ করে রাখবেন এই পুরোপুরি প্রসেসটা আজকে ভিডিও দেখাই দেবো। তো চলুন ভিডিও শুরু করে দেবো। ভিডিও শুরু করে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিও দেখতেছেন তারা প্লিজ উপরে ফলো বাটন প্রেস করে আমার ফেসবুক পেজ থেকে আপনারা ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ারটি কিন্তু ভুলবেন না। তো আমি সাজ্জুল ইসলাম বাবু আপনার সাথে, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এস বাংলা টিপস। তো বন্ধুরা, আমি কিন্তু আমার এই ফোনে যে কাজটা করবো অ্যান্ড্রয়েড ফোনে, আপনারা জাস্ট সাইডে স্ক্রিন দেখতে পারবেন শেয়ারে। তো স্ক্রিন শেয়ারে কিন্তু দেখে দেখে সে কাজটা করে ফেলতে পারবেন। তো প্রথমে সরাসরি আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা লাগবে। তো প্রথমে সরাসরি সেই অ্যাপ্লিকেশন নামটা কি কীভাবে ডাউনলোড করবে সেটা আপনাকে ভিডিও শেষে দেখিয়ে দিব। প্রথম সরাসরি সেই অ্যাপ্লিকেশনের উপর জাস্ট ক্লিক করে দিব। তো ক্লিক করে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপ্লিকেশন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে আই এগ্রি যে অপশনটা আছে সেখানে কিন্তু আপনাকে এগ্রি করতে বলতেছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে খুব সহজে উপর দিকে যে থ্রি ডট অপশন আপনি সিম্পলি সেই থ্রি ডট অপশন জাস্ট ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে খুব সহজে যে দেখতে পাচ্ছেন যে লকডাউন আপনাদের যে ফোনটা সেগুলো সেগুলো জাস্ট এই যে ঘরটা কেন আছে লকডাউনের যে ঘর সেখানে জাস্ট ক্লিক করে দেবেন। তো ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন যে খুব সহজে যে এখানে যে অপশনগুলো আছে ওকে দুইটা ওকে আছে এই ওকে দুইটাকে জাস্ট আপনাকে ওকে করে দিতে হবে। জাস্ট এখানে ওকে করে দিলাম, আবার এটাকে ওকে করে দিলাম। তো দুইটার প্রকার এখানে দেখতে পাচ্ছেন যে খুব সহজে যে ওয়াইফাই যে সেটিংস আছে ওয়াইফাই কিংবা ডাটা সেগুলো কিন্তু এখানে অন দেখাচ্ছে। তো আমি কিন্তু এখানে কি করবো দেখতে পাচ্ছেন যে খুব সহজে যে এখানে স্ক্রল করে নিচের দিকে চলে যাবো, এখানে কিন্তু ফেসবুক মেসেঞ্জার ইমো সেগুলো কিন্তু অলরেডি কিন্তু আমার লক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে ইমোর পাশে যে অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন যে একটি লকড অপশন, এগুলো কিন্তু লক অলরেডি হয়ে গেছে। তো আপনাদের কি করবেন আপনাদের মন মতো কিন্তু দেখতে পাচ্ছেন যে খুব সহজে জাস্ট দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কিন্তু এগুলো কিন্তু লক হয়ে গেছে। তো আমি যেহেতু এগুলো মেসেঞ্জার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেসেঞ্জারটাও চলে আসছে, এখানে কিন্তু মেসেঞ্জার আমাকে কল করতে পারবেন, আমি কিন্তু মেসেঞ্জারটাও লক করে রেখেছি। আমার কিন্তু অলরেডি কিন্তু ডাটা কানেকশন ওয়াইফাই কানেকশন সেটা কিন্তু অন করা আছে। দেখতে পাচ্ছেন উপর দিকে কিন্তু সেটা ওয়াইফাই কানেকশন অন করা আছে। আমার কিন্তু চাইলেও কেউ আর এখানে কিন্তু ফোন করলে আমার ফোনে কল আসবে না এবং চাইলে কিন্তু আমাকে কি করার ডিস্টার্ব করতে পারবে। দেখতে পাচ্ছেন যে এখানে হোয়াটসঅ্যাপ যে হোয়াটসঅ্যাপের পাশে যে লক আইকন আছে সেটা কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু সেটা কিন্তু ফোন কলসটা লক করা অলরেডি আছে। তো এখানে কিন্তু আনলক করার জন্য আপনারা কি করবেন আবারও সেই থ্রি ডট অপশনে ক্লিক করে দেবেন। থ্রি ডট অপশনে ক্লিক করে দিলে এখানে জাস্ট এখানে যে লক ডাউন অপশন আছে সিম্পলি সেটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন যে খুব সহজে রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা একটু লক আনলক হয়ে গেছে। অর্থাৎ আপনারা যখন গেম প্লে করবেন তখন কিন্তু জাস্ট এটাকে লক করে রাখবেন, যে কোনো কাজে বিজি থাকবেন সেটাকে লক করে রাখবেন। কিভাবে অ্যাপটা ডাউনলোড করবেন সেটা আপনাদের এখানে হোম বাটনে প্রেস করে। তো প্রথম কথা সরাসরি আপনাদের ফোনে যে গুগল যে প্লে স্টোর আছে আপনি সিম্পলি সেই গুগল প্লে স্টোর জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে যে সার্চ বার আছে সার্চ বারে লিখবেন আপনি নেট গার্ড NET নেট GUARD। তো নেট গার্ড লিখে জাস্ট সার্চ করবেন, সার্চ করলে এখানে যে অ্যাপ্লিকেশনটা পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি সেই কাজটা করে ফেলবেন। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ওপেনে ক্লিক করলে কিন্তু সেই কাজটা কিন্তু আপনি সরাসরি করে ফেলবেন। এখানে কিন্তু যে কাজটা করবেন সেটা কিন্তু জাস্ট কীভাবে করবেন সেটাগুলোর স্ক্রিনশট কিন্তু এখানে জাস্ট শেয়ার করা আছে। দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশটগুলো এখানে শেয়ার করা আছে, আপনি কিন্তু ভিডিওটা না বুঝতে পারবেন ভিডিওটা দেখে কিন্তু সেই কাজটা করে ফেলতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিওটিতে, ভিডিওটি কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।